আচ্ছা, আপনার ক্যামেরাটা ওপেন করুন, পেশেন্টকে আমরা একটু দেখি সবাই মিলে। সুতপা পাল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সরস্বতী সাজি, বয়স 72, তাই তো? সরস্বতী সাজি, হ্যাঁ, এই যে পেশেন্ট স্যার। হ্যাঁ, বয়স 72 বছর। আচ্ছা, সরস্বতী সাজিকে একটু বলে নি যে আপনার একটু ক্যাজুয়াল হলে হবে না, আমাদের চিকিৎসা পদ্ধতিটা একটু আলাদা আর কি। ছটা বললে ছটা, ছটা বললে সাতটা হলে কিন্তু হবে না, আমরা দেখব না কিন্তু। হ্যাঁ, আজকে আপনাকে দেখলাম, কিন্তু এরপরে যদি যে টাইমটা দেওয়া হবে সেই টাইমের মধ্যে যদি না আসেন আপনাকে আমরা দেখব না, বুঝতে পারলেন? আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন কি? এখানে ভারতবর্ষের যতগুলো স্টেট আছে সব স্টেটের লোকজন রয়েছে। হ্যাঁ, আসামের লোক আছে, ত্রিপুরার লোক আছে, তারপরে কর্ণাটকের লোক আছে, মধ্যপ্রদেশের লোক আছে, বিভিন্ন স্টেটের লোক আছে। সুতরাং আপনারা, ওরা কিন্তু ওই যে গোটা ভারতবর্ষে বিভিন্ন স্টেটের লোকগুলো আপনার জন্য কিন্তু বসে থাকবে না। আচ্ছা, যাই হোক, আপনার যে কষ্টটা সবচেয়ে বেশি কষ্ট সেটা বলুন, কি কষ্ট? হ্যাঁ, আমার শ্বাস করতে হেভি কষ্ট, শ্বাস নিতে কষ্ট। আপনার কি ওই নাকে টানা, নাকে টানা কিছু ব্যবহার করতে হয়? না 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 না, নাক টানার কিছু ব্যবহার করতো না। এই যে ওষুধ খাইতাম, তারপরে সে এই দিদির তো নেই, এই নদী কয়দিন এই ওষুধ খাইয়া এখন একটু মাঝে ভালো ছিলাম। এই গরম আইলেই বেশি হয়, ঠান্ডা হইলে কম হয়, ঠান্ডা হইলে অসুবিধা হয় না। এই যে বৈশাখ মাস পরে, বৈশাখ মাস পড়লেই কষ্ট হয়, শ্বাস করতে কষ্ট হয়, আর কোনো অসুবিধা নাই। আর মাথা ঘুরায়, প্রেশার, এই প্রেশার হাই তো, এই জন্য এই লো প্রেশার, হাই প্রেশার না তো, লো প্রেশার। আচ্ছা, আপনার মাথা ঘুরায় আর এই যে এই কষ্ট হয়, বৈশাখ মাস আইলেই এই কষ্টটা হয়, শ্বাসকষ্টটা। শ্বাসকষ্টটা আপনার, হ্যাঁ, গরমের দিনে বেশি হয়, হ্যাঁ হ্যাঁ, গরমের দিনে বেশি হয়, হ্যাঁ হ্যাঁ। শীতকালে কম থাকে? শীতকালে ভালো থাকে, হ্যাঁ, শীতকালে কোনো প্রবলেম নাই, এই গরম আইলেই প্রবলেম হয়। কাশির জন্য কোন এলোপ্যাথি খাই নাই তো, না আগে ওই হেমোপ্যাথি খাইতাম, ওই অংশমঙ্গলাহারির ওষুধ খাইতাম, না তাতে কমে নাই। আর কোন প্রবলেম নাই, আর মাথা ব্যথা করে, মাথাটা খুব ব্যথা করে, দুপুর বেলা উঠলেই বেশি ব্যথা করে, মাথার মধ্যে সিলিক মারি উঠলে আর মাথাটা ঘুরায়, আর কোনো প্রবলেম নাই। তিনটা প্রবলেম, মাথা ঘুরায়, আর এই যে এই শ্বাস করতে কষ্ট হয়, মাথা ঘোরায় কখন, আর মাঝে মাঝে একটু টক টক মাথা কখন ঘোরায় বেশি, মাথাটা কখন ঘোরায় বেশি, মাথাটা কখন ঘোরায়? মাথাটা এই সারা দিনই ঘুরাইতে থাকে, সারা দিনই, হ্যাঁ সারা দিনই ঘুরাইতে থাকে, এই রাত্রে এলে বেশি হয়। কত রাতে বেশি? এই সন্ধ্যা, ওই সন্ধ্যার পরে তো নেই আরম্ভ হয়। আচ্ছা, প্রেশার লো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার যে শ্বাসকষ্ট এটা কতদিন থেকে দেখছেন? হে, ছোটবেলা দিয়া বসছিল তো, এই মা বুঝি নাই, এই এখন বস হইতে লাগছে, এই এখন এই 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 মানে 4-5 বছর ধরিয়া এরম হইতে আছে, ছোটবেলা থেকে এটা হচ্ছে, তাই তো? ছোটবেলা ভালো ছিলাম, ছোটবেলা জানি না, এখন এই 4-5 বছর ধরিয়া এখন এই যে কষ্টটা হইতে আছে। কথা তো উল্টো পাল্টা বলছে। আপনার ঘুম কেমন হয়?
ঘুম ঘুমটা এই যে মাঝে মাঝে একটু কম হয়, রাত্রি এলে ঘুমায় না, এবার আবার মাঝে মাঝে দুই একদিন আবার একটু ঘুমটা হয় ভালো, আবার দুই একদিন আবার যেমন 5 দিন 6 দিন গেল, 5-6 দিন পর আবার ঘুমায় না, সারা রাত্রে ঘুমাইতে না, হয়তো 2-3 দিন ঘুমায় না এরকম, আবার ভালো ঘুমায়, ওষুধ খাইলে আবার ভালো ঘুমায়। ঘুমিয়ে কিছু স্বপ্ন দেখেন না কোনো কিছু? ওই হয়তো মাঝে মাঝে ঘুমের ঘরে দেখতে হয়, গরমের দিন তো এখন, তা আপনার ঘাম কেমন হয়, হ্যাঁ হয় ঘামে, হ্যাঁ ঘাম হয়, কোন কোন অংশটা বেশি ঘামে? না বেশি ঘাম হয় ওই গলাটা দিয়ে একটু ঘামটা বেশি, আর রাত্রিবেলা ঘুমাইতে গেলে কষ্ট হয় শ্বাস করতে, দুম ঠুম আটকাই আহে সারাদিনে, দুপুরবেলায় বেশি হয় শ্বাসটা করতে কষ্ট, দুপুরবেলায় হয় মাঝে ব্যথা করতেছে, এই দুপুরবেলা রোদ্দুর সাথে তো, রোদ্দুর সাথলে কষ্ট হয় বেশি শ্বাস করতে। ঘামটা গলায় বেশি হয় বলেন না? হ্যাঁ 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 ঘামটা গলায় বসে, নাইলে এমনি কোনো গায়ে ফায়ে ঘামায় না, ওই গলাটাই একটু ঘামায়। আর শ্বাসকষ্টটা ওই শুলে বেশি হয়? হ্যাঁ 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 ওই সারাদিনে ঠায় একটু কাজকর্ম করি তো, একটা বাচ্চা হয়েছে বৌমার, মানে একটু কাজ করতে হয় তো, ওই জন্য একটু দুপুর বেলাটাই রোদ্দুর সেটলেই বেশি হয় শ্বাস করতে কষ্ট হয়, দুপুরবেলা বেশি হয়। আর কখন বেশি হয়, আর কখন বেশি হয়? বেশি হয় দুপুর বেলায়, আর হ্যাঁ হ্যাঁ রাতে বললেন বেশি হয়, রাতে কখন বেশি, সন্ধ্যা রাতে না বেশি? হ্যাঁ রাত্রেবেলা ওই যে ঘুমাইতে গেলে একটু, হ্যাঁ রাত্রেবেলা ঘুমাইতে গেলে কষ্ট হয় শ্বাস করতে, কষ্ট হইলে আর শ্বাস করি আর উপর মুখ দিতে পারি না, হেভি কষ্ট হয় রাত্রেবেলা, কত রাতে? এই 10টা 11টা বাজে, গায়ে কোনো জ্বালা টালা আছে? না না গায়ে কোনো জ্বালা টালা নাই, জ্বালা টালা নেই, ওই প্রবলেম শুধু ওই যে ওই শ্বাস করতে কষ্ট হয়, আর কোনো জ্বালা মালা কিছু নাই। আপনার বংশে কারো হাঁপানি টাপানি আছে? এখন হ্যাঁ বলতে পারুম না, বাবা মা, বাবা তো, মা তো ছোটবেলা মারা গেছে, এবার মানে বাবা ও মারা গেছে একটু ইয়ে হয়েছে পর, ওই হয়তো মনে হয় 15-16 বছর হয়েছে, হয়েছে মা, এখন বাবার তো দেখি না শ্বাসের টান, মানে এখন কি ছিল নাকি বংশে বলতে পারবো না। কারোর কাছে কোনো গল্প শুনেননি? না না কেউর কাছে কোনো গল্প টল্প শুনি না, ছোটবেলা দিয়ে তো বাবার দেখেছি, মা মারা গেছে পর তো হিয়ার পর তো বাবাই মানুষ করছে, কোনো বাবার কোনো শ্বাসের টান টান দেখি না, আমরা এখন হয়তো বিয়ে হইয়া গেছে পর শ্বশুর বাড়ি আইসি, হে পর হয়েছে টইছে নাকি বলতে পারি না, হে পর তো বললো বাবা মারা। ভাই বোনদের মধ্যে কারো? না না ভাই বোনের মধ্যে ভাই একটা ভাই তো, ভাই ভালো আছে, দিদি আমার একটা দিদি ছিল, দিদিটা মারা গেছে, আর একটা বুইন আছে, বুইন দিয়ে ভালো আছে, বুইনের শ্বাস টান টান নাই, আপনার ভাইও ভালো আছে, আচ্ছা ভাইও ভালো আছে, বুইনও ভালো আছে। আচ্ছা আপনার বয়স তো 72 বছর, তা হ্যাঁ আপনার জ্ঞান হওয়ার পর থেকে বড় ধরনের কি কি অসুখ হয়েছে? ছোটবেলা থেকে বড় ধরনের কি অসুবিধা হয়েছে? না কোনো অসুবিধা ছিল না, ওর কানে যন্ত্রণা ছিল ছোটবেলা, আপনার? হ্যাঁ ওই ছোটবেলা কানে যন্ত্রণা হয়েছিল, এর বর্তমানে আর কোনো অসুবিধা হয় না, কোনো শরীর খারাপ টারাপ ওই এমনি হয়তো একটু জ্বর টর হয়েছে, কানে পুষ্টি হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ কানে যন্ত্রণা হইতো, এরপরে ওই সারা রাত্রির ওই আগুন, শীতের দিনে এসেছিল তো, এবার কানে যন্ত্রণা করতো, ওই আগুন দিয়ে বইয়া থইতো, সারা রাত্রির আগুন নিয়ে বইয়া থাকতাম, তাতে কমতো? নাইলে এমনি ছোট খাটো কোনো অসুখ হয় না, হয়তো জ্বর ঠার হয়েছে, পেটে ব্যথা ঠাটা হয়েছে একটু, এই যে আপনার ছেলে মেয়ে কটা? আমার ছেলে 4 জন ছেলে আর একটা মাইয়া, সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে, ঠাকুর ইচ্ছায় সবাই ভালো আছে, কোনো অসুবিধা নেই। কোনো বাচ্চার নষ্ট সষ্ট হয়েছে? না না হয়নি। এখন ওই মাঝে ছেলের ঘরে 2টা মাইয়া হয়েছে, এখন ওই মাইয়া 2টারই শরীর খারাপ, একটু প্রবলেম হয় ওই শরীর খারাপ হইলে ওই ব্যথা হয়, ওই যে নিয়ে গেছি লগে করি গিয়া, এখন ওষুধ নিয়েছি, ব্যথা নাতনি নাতনি ব্যথা বলে নাতনিকে নিয়ে এসেছেন?
দাদা আপনার ঘুম ভালো হয়? কোন স্বপ্ন দেখেন না? হ্যাঁ ঘুম ভালো হয়, এমনি সবই ঠিক আছে, আমি খালি গেছে সাত কষ্টে একটু কষ্ট হয়। তাই শ্বাসকষ্টের জন্য আপনাকে কোন ডাক্তার দেখিয়েছেন? না আমি এনে কোনো ওই খাই না, অক্সিজেন অংশমল হারিয়ে তো ওষুধ খাইছিলাম, তা তো উনি তো আন দোকান খোলে না, উনি তো কি আকাম করিয়া বসে বলে এখন সেই জন্য আনি সব উনি এখানে ডাক্তার মাক্তার এখানে আপনার চেম্বার করতে দেয় না ওনারে। হেয়ার পরতনে ওই যে ওই মাথা ঘুরে দেখে একদিন এলেপতি দেখাইছিল, তার হিসেবে কইছি তার ওষুধ দিছে, ওই ওই মাথা ঘুরে তো প্রেশার বেশি উঠে গেছিল, সেই জন্য ওই আনছিল ছেলে 2 দিন ওষুধ। তখন দেখি এই সময় তো ভালো ছিলাম, তাই এখন এই গরম আইসে এখন আবার ইয়েছে, এখন ওই জন্য এই যে শ্বাসকষ্টের ওষুধ নিয়ে এই যে। আপনার আপনার কষ্টটা গরমে বেশি হয়? হ্যাঁ হ্যাঁ গরমেই বেশি হয় কষ্ট, আর নাইলে কোনো প্রবলেম নাই, এই গরমেই প্রবলেম। নাতি দেব করতে হইব পরীক্ষা তো, আচ্ছা ওই নাতি দেব এখন নাতির চিন্তা করলে হবে না, এখন এই চিন্তাটা করেন নাতির হ্যাঁ পরীক্ষা, এখন আমার চিন্তা করতে হবে। কারণ আমাদেরও তো সময় আছে, সময় মূল্য আছে। হ্যাঁ 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 তা বলছি যে আপনার কতগুলি খাবারের কথা বলবো, সেই খাবারগুলো আপনি খান কি না সেটা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি সেগুলো আপনার পছন্দ না অপছন্দ, মিষ্টি আপনার পছন্দ না অপছন্দ? আমার কথাটা শুনতে পেয়েছেন? হ্যাঁ মিষ্টি খেতে আপনার পছন্দ না অপছন্দ? না মিষ্টি একটা বেশি খাই না, মিষ্টি একটা বেশি খান না। না না মিষ্টি একটা বেশি খাই না। টক পছন্দ না অপছন্দ? না টক খাই না, ঝাল পছন্দ? টকও খাই না, টকও পছন্দ, টকও পছন্দ না, টক খাই না। ঝাল ঝালটা ঝাল তো হ্যাঁ একটু ঝাল খাই, ঝালটা একটু ঝাল খাই, হ্যাঁ একটু ঝাল খাই, ওই টক খাই না, মা লেবু খাই না, তেঁতুলো খাই না, টক খাই না। মাছ 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 এই ভালো লাগলে যদি ভালো লাগে, 7 দিন তো নিরামিষ, মাছও বেশি একটা খাই না, মাছ বেশি পছন্দ না, না মাছ খাইতেও পছন্দ না, মাংস মাংস খাই না একদম না, না একদমই না, ছোটবেলার দিয়ে মাংস খাই না। দুধ না দুধও খাই না, দুধও দুধও খাই না, দুধ খাইলে অম্বল হয় টক জল ওদের পছন্দ, আচ্ছা সেই জন্য দুধও খাই না, ও খালি খাবার মধ্যে খালি গেলে ভাতেই খাই, 3 বেলা ভাতেই খাই, আর কোনো দিকে কোনো ই নেই, কাঁচা 2 বেলা একটু চা, কাঁচা লবণ? হ্যাঁ কাঁচা হ্যাঁ লবণ, হ্যাঁ ওই কাঁচা লবণটাই একটু ভাতে খাই। ওই বেশি না সামান্য একটু খাই কাঁচা লবণ। চাটা খুব পছন্দ তাই তো? হ্যাঁ চাটা খুব পছন্দ, হ্যাঁ 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 ওই চাটা 2 বেলা চলে, সকালে একটু বিকেলে। আচ্ছা আপনার এমন কোন খাবার আছে যেগুলো খেলে আপনার শরীরে ক্ষতি হয়? না এমন কোন খাবার নাই, ওই যে একটু মাছ খাইলে একটু টক জলটা বেশি ওঠে, ওই মাছ খাইলে একটু অসুবিধা হয়, নাইলে কোনো অসুবিধা, আর কোনো আর কোনো কই না কোনো ই নাই শরীরে, ওই মাছ খাইলে একটু টক জলটা ওঠে, নাইলে আর ওই তরি তরকারি যে খাই কোনো ইয়েতে কোনো অসুবিধা হয় না। আর কোন খাবার আছে যেগুলো খেলে শরীরে একটু ক্ষতি হয়? না না আর কোনো খাবার নাই আমার, আমার খালি 3 বেলা দিতে ভাত। মনে থাকে কেমন? না ভুলিয়ে যাই, মনে থাকে না কিছু, ওই একটা জিনিস মনে করলাম তো পরেক্ষণে ভুলিয়ে যাই,
নাতি পুতি হইয়া গেছে তো, আর একটা নাতি নিয়ে একটু চিন্তা, মায়ের ঘরে একটা ছেলে হয়েছে, আচ্ছা, রাগ ছেলেটা রাগ হয় কেমন? রাগ আমি রাগ করিয়া কি করুন, রাগ হয় না, রাগ রাগ মাখ জল করিয়া লাইছি এখন, রাগ জল করে ফেলে, না না আমি রাগ থাক নাই, ওই নাতি পুতি অনে রাগ থাক সব জল করিয়া দিছি। ঠিক আছে, এবার আপনার ওই নাতি গুলাকে একটু আপনার নাতনিকে দিন, এবার নাতনির বয়স হচ্ছে রিয়া সাজি, নাতির বয়স রিয়া সাজি বয়স 17, 17 বছর বয়স, তাই তো? হ্যাঁ এই যে স্যার, এই যে হ্যাঁ হ্যাঁ এসছে কথা বলুন। হ্যাঁ রিয়া, তোমার কি কষ্টটা কি বল? তোমার কি কি কষ্ট? হ্যাঁ পেটে ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা তো মেয়েদের অনেক কারণে হয়, তোমার কি কারণে হচ্ছে? যখন পিরিয়ডস হয় তখনই হয়। এটা কতদিন থেকে? যেদিন হয় সেদিন থেকেই হয় পেটে ব্যথা। তোমার প্রথম মাসিক কত বছর বয়সে হয়েছে? প্রথমবার কত কবে হয়েছিল? কত বছর বয়সে প্রথম মাসিক? এইটে থাকতে, আরে আরে তোমার বয়স 3 বছর, 17, তোমার 17 তিন বাদ দিলে 14 বছর বয়সে তোমার হয়েছে প্রথম, তাই তো? হ্যাঁ। আচ্ছা তখন থেকে কি এরকম পেটে ব্যথা? না তখন হতো না, তখন পেটে ব্যথা হতো না, তখন কি মাসে মাসে মাসিক হতো? হ্যাঁ মাসে মাসেই হতো। হুম, কিন্তু পেট ব্যথা হতো না, পেট ব্যথাটা শুরু হয়েছে কবে থেকে? পেট ব্যথাটা এই 1 বছর হলো, পেট খুব পেট ব্যথা হয়। এক বছর থেকে? আচ্ছা এই ব্যথাটা অনেকের অনেক রকম হয়, তোমার ব্যথার ক্যারেক্টারটা কিরকম? সুই ফোটার মতো, না কামড়ানোর মতো, কিরকম ব্যথাটা হয়? কামড়ানোর মতো। পেট ব্যথাটা হলে তুমি কি করলে একটু আরাম বোধ করো? গরম জল পেটে দিই। গরম জল পেটে দিলে একটু আরাম বোধ করো না? হুম, একটু টাইমের জন্য কমেছিল, আবার স্কুলে গিয়ে আবার পেটে ব্যথা হচ্ছিল। ঠান্ডা ঠান্ডা লাগিয়ে দেখেছো? ঠান্ডা জল, ঠান্ডা জল পেটে ঠান্ডা জল লাগিয়ে দেখেছে বেশি হয় কি না? আচ্ছা গরম জল সেঁক দিলে একটু আরাম বোধ করো। আচ্ছা পেটের ব্যথাটা মাসিক হওয়ার আগে বেশি হয়, না হওয়ার সময় বেশি হয়, না হওয়ার পরে বেশি হয়? হওয়ার পর বেশি হয়, আগে কিছু হয় না? মাসিকের রংটা কেমন? লালই হয়। চাক 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 দলা দলা কখনো হয়? হ্যাঁ। কোন বাজে গন্ধ আছে? না। তোমার সাদা স্রাবটা হয় নাকি? হ্যাঁ হয়, সব সময় হয়, শরীর
খাওয়ার আগে থেকেই হয় সব সময়। হুম, ওটা পাতলা না ঘন? ঘন। ঘন রংটা কেমন? পুরো সাদা। আচ্ছা, তোমার ওই ওটা গায়ে লাগলে চুলকায়? না। ওটা ঠান্ডা না গরম? গরম, কোনো গরম অনুভব হয় না? গরম অনুভব হয় না। আচ্ছা, এটা কতদিন থেকে দেখছো সাদা শ্রাপটা? সাদা শ্রাপ তো অনেকদিন থেকেই হয়। অনেকদিন মানে আনুমানিক কত বছর? অনেকদিনই তো, ছোটবেলা ছোট থেকেই হয়। ছোট থেকে মানে মাসিক ফল আগে কখনো হয়নি তো? মাসিক ফল পর থেকেই তো হচ্ছে? হ্যাঁ। তোমার ঘুম কেমন হয়? ঘুম তো ভালোই হয়। ঘুমিয়ে কি স্বপ্ন দেখো? না। উড়ে যা, পড়ে যা, আগুন লাগা, কুকুর বেলা, সাপ, ভূত পেয়ে সমস্ত কিছু? হ্যাঁ। কি দেখো বেশি বেশি কি দেখো? কি দেখে? কুকুর বেড়াল। কুকুর বেড়াল না? হুম। কুকুর বেশি দেখো না বিড়াল বেশি দেখো? কুকুর। কুকুরটা বেশি দেখো। কুকুর কুকুর কি কামড়াতে আসে? না। ঘুরে বেড়ায়? হুম। তোমার এখন গরমের দিন তো, এখন ঘাম কেমন হয়? ঘাম ওই একটু রোদ্রে বাইরে থাকলেই হয়, এমনি সময় হয় না। ঘামে কোনো দুর্গন্ধ হয়? না। ঘামটা কি আঠাটা না জলের মতো? জলের মতো। পায়খানা কেমন হয়? সবদিন পায়খানা হয়? হ্যাঁ। নরম না শক্ত হয়? কোনো কোনো সময় নরম, শক্ত। প্রস্রাবে কোনো অসুবিধা আছে? না। তোমার মাসিকটা কতদিন অন্তর অন্তর হয়? মাসিকটা কোনো সময় নেই। তার মানে ঠিক মতো টাইমলি হয় না তো? না। এগিয়ে যায় না পিছিয়ে যায়, সেটা বোঝো? এগিয়ে পিছনোটা বোঝো? এক মাস আগায় এক মাস পিছায়, আবার এক মাস আগায় এক মাস পিছায়। টাইমলি হয় না? না। আর থাকে কয়দিন? হ্যাঁ, কয়দিন থাকে? 4-5 দিন। তাহলে তোমার ব্যথাটা যেটা হয় শেষের দিকে, তাই তো? 4-5 দিনের মধ্যে কোন দিন থেকে ব্যথাটা শুরু হয়? যেদিন হয় সেদিন থেকেই ব্যথা হয়। যেদিন হয় সেদিন থেকে ব্যথা হয়। আচ্ছা, ব্যথার সঙ্গে স্রাবের কোনো সম্পর্ক আছে? যেমন দেখা যায় অনেক মেয়েদের, এটা কেউ বলে বাদক ব্যথা, এই বাদক ব্যথাটা কারো কারো দেখা যায় যত ব্যথা বেশি তত স্রাব বেশি। হ্যাঁ, আবার কারো কারো দেখা যায় স্রাব হচ্ছে না ব্যথা হচ্ছে,
তোমার এই ব্যথার সঙ্গে স্রাবের কোনো, আমার ব্যথা যেরকম হয়, ব্যথা যেরকম হয় সেরকম সেরকমই হয়, আচ্ছা তেমন খুবই হয়। তেমন ব্যথা বেশি হলে স্রাবটা বেশি হয়, হ্যাঁ ঠিক বলছো তো? মানে যত বেশি ব্যথা হয় তত বেশি স্রাব হয়। তোমার ব্যথার সময় কোনো বমি টমি হয়? না কোনোদিনও হয়নি। আচ্ছা আমি কতগুলো খাবার বলবো, সেগুলো পছন্দ না অপছন্দ বলবে? মিষ্টি পছন্দ না অপছন্দ? অপছন্দ। টক পছন্দ না অপছন্দ? পছন্দ, সারাদিনই খাই টক। খুব পছন্দ? হ্যাঁ। ঝাল পছন্দ না অপছন্দ? পছন্দ। মাছ পছন্দ না অপছন্দ? মাছ খাই না। কেন? মাছে গন্ধ? কিন্তু মাছে খুব গন্ধ পেতাম আগে, মাছ এখন খাই ওই কিছু কিছু। মাছে গন্ধ পেতে না? মাংস? মাংস খাই ওই একটা, কম ইচ্ছা হলে খেলাম, না হলে তাও খাই না। দুধ আমি খাই না। কেন খাও না? কেন? ওটা কি না ভালো লাগে না, মানে হজম হতে অসুবিধা হয়? খাই না, খুব বাজে গন্ধ। মানে দুধ খেলে পেটে কোনো অসুবিধা হয় না? তো না। আচ্ছা ডিম পছন্দ না অপছন্দ? ডিম খাই না। ডিমও কি গন্ধ লাগে? হ্যাঁ। কাঁচা লবণ আমি খাই না। আচ্ছা এমন কোন খাবার আছে যে খাবারটা খেলে তোমার শরীরে ক্ষতি হয়, অসুবিধা হয়? না সেমন কিছুই নেই। তেমন কিছু নেই। আচ্ছা আমরা আর একবার একটু ঝালিয়ে নিচ্ছি, তোমার টকটা খুব পছন্দ তাই তো? আচ্ছা আর মাছ তুমি খাও না, দুধ খাও না, ডিম খাও না, লবণও খাও না, মিষ্টিও খাও না তাই তো? আর ঝালটা পছন্দ, মাংস অল্প খাও তাই তো? তুমি কি বলতে পারবে তোমার ছোটবেলা থেকে কি কি অসুখ হয়েছে? ছোটবেলা তো অনেক অসুখ হয়েছে। হ্যাঁ সেগুলো বলো একটা একটা করে। একবার ছোটবেলায় আগুনে পুড়ে গেছি, তারপর ছাদ থেকে পড়ে গেছিলাম। সাথে পড়ে গিয়ে কোথায় লেগেছিল, কোমরে লেগেছিল না মাথায় লেগেছিল? কোমরে। কোনো হাড়টা ভেঙেছিল? কোমরের হাড় সরে গেছিল। আচ্ছা তখন তোমার বয়স কত? তখন কত বয়স ছিল? ছাদ থেকে পড়লাম যখন, তখন ওই 15 এরকম। তখন 15? আচ্ছা আর কি কি হয়েছে? আর ওই আগুনে পুড়ে গেছিলাম। হ্যাঁ আগুনে পুড়ে বলেছো, আর সাপ থেকে পড়ে গেছিল, আর কি? আর কিছু না। চুলকুনি পাঁচটা দাঁত একজিমা এ ধরনের কিছু হয়েছে? হাম? আমার না কিছু হয়নি এখনো। ঠিক আছে।
তুমি কালকে ওই সুতপা পাও, ওনার কাছ থেকে ওষুধ পেয়ে যাবে কালকে। হ্যাঁ, ওনাকে জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও।